আশা করি হোটেলে যাচ্ছি। Very good morning to all my Mukherjee's Living family members. Welcome to Mukherjee's Living. আশা করি সবাই খুব ভালো আছো, সবার পুজোর মানে প্ল্যান সবার এক্সিকিউট করা শুরু হয়ে গেছে, যে পুজো যে যেখানে আছো ভালো করে পুজো কাটাচ্ছ। আজকে মহাসপ্তমী, তো সবাইকে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা, বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আমরা এখন পুজোর কদিনের ছুটি কাটাতে চললাম বেনারস, আর তার সাথে সবচাইতে বড় কথা হচ্ছে ফার্স্ট টাইম আমরা বন্দে ভারত মানে জার্নি করছি, তো তার একটা থ্রিল কাজ করছে, তো চলো অনেক কথা আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, বেনারস যাচ্ছি দিল্লি থেকে বন্দে ভারতে, ফার্স্ট টাইম বন্দে ভারতে চড়ার এক্সপিরিয়েন্স, বন্দে ভারত দাঁড়িয়ে আছে, একটু ছাড়বে, পরে কথা হবে। বেনারসে চার দিনের জন্য যাচ্ছি পুজোর ছুটি কাটাতে, পরে কথা হবে। ওরা ট্রেনের মধ্যেই আছে, এখন ভোর ছটা বেজে যাবে আর আমাদের ট্রেনও স্টার্ট করবে। সবাইকে শুভ মহাসপ্তমী। আমরা এখন চলছি পুজোর ছুটি কাটাতে বেনারস, তো এটা আমাদের অনেকদিনকার প্ল্যান। বেনারস, ঠিক আছে, এটা আমাদের অনেকদিনকার প্ল্যান ছিল, মানে আমরা এটা যাওয়ার জন্য প্ল্যান করে রেখেছিলাম অনেক দিন ধরে। তা কিন্তু আমাদের কলকাতা থেকে আসাটা এত লেটে হলো যে প্ল্যানটা খুব হেক্টিক হয়ে গেল, মানে সব কিছু এত মানে ইয়েতে হলো। কাল পরশুদিন একটা প্রোগ্রাম, কালকে একটা প্রোগ্রাম ছিল, তারপর আমরা ফিরেছি হচ্ছে দুদিন আগে, তারপরেই আবার এইটা, মানে ওই জন্য ভীষণ ক্লান্ত। কিন্তু এই প্রোগ্রামটার জন্য আমরা তৈরি ছিলাম অনেক দিনের প্ল্যান আমাদের, মানে এটা যাওয়াটা, পুজোর ছুটিটা আমরা এভাবে কাটাবো ঠিকই করে রেখেছিলাম। তো যাচ্ছি, আর ছেলের পছন্দের ট্রেনে করে আমরা যাচ্ছি, ছেলের খুব ইচ্ছে ছিল বন্দে ভারত চলার, আমরা ফার্স্ট টাইম চড়ছি আর ছেলের জন্যই এটা। তো চলো দেখি বেনারসের সমস্ত কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো স্টার্ট করি আমাদের পুজোর ছুটির জার্নি। নেমে দাঁড়াতে পারবো না, এই চালাকিটা করতে পারবো না, বন্ধ হয়ে যাবে, লক হয়ে যাবে, ড্রাইভার লক করে দিলে আমি আটকে যাবো গাড়ি, ওই জন্য এইটা আমার তো ভয়, আমি এটা করতে পারবো না, খাবার দেবো তো তো ট্রেন চালু হয়ে গেল, ট্রেন স্টার্ট নিয়ে নিয়েছে, প্রথমেই একদম গতি মানে একদম স্পিডে নেই, স্মুথলি স্টার্ট হলো, ঝাঁকুনি টাকুনি একদমই নেই, আওয়াজ তো নেই, তো অন্যরকম একটা ফিলিংস তো বটেই, অন্য ট্রেন থেকে একটু আলাদা ধরনের ফিলিংস, ট্রেনের ভেতরে সমস্ত ব্যবস্থাপনাও অন্যরকমের, তো যেরকম ভাড়া যেরকম হবে সেই রেঞ্জেরই আমরা মানে সার্ভিস এক্সেপ্ট মানে এক্সপেক্ট করবো, তো সেরকমই আছে। তা একটা ফুড ট্রলি করে সমস্ত কিছু সার্ভ করছে যারা রয়েছে স্টাফেরা, প্রথমেই জল দিয়ে জলের বোতল দিয়ে গেল তিনটে, জলের বোতল রাখার জন্য সামনে সিটের সাথে একটা করে স্পেস করাই রয়েছে বোতলগুলো রাখার, ফ্লাইটের যেরকম ব্যবস্থাগুলো থাকে খানিকটা তার সাথে ম্যাচ করছে, আর এখানে লেডিস অ্যাটেন্ডেন্স স্টাফও রয়েছে, নিউজ পেপার সব দিয়ে যাচ্ছে। সকাল 7টা নাগাদ আমাদের চা দিয়েছিল, চা আর বিস্কিট দিয়ে গেল, তো বাবু তো অলরেডি ঘুমিয়ে পড়েছে, আমারও ঘুম পাচ্ছে। দেখো ট্রেনে উঠে বাবু মা ঘুমিয়ে পড়েছে, আমারও ঘুম পাচ্ছে, সেই রাত জাগা পুরো ঘুমোচ্ছে। অপরে খানিকটা সময় বেশ ঘুমিয়ে পড়েছিলাম,
খুবই ঘুম পাচ্ছিল, তা ছেলের সঙ্গে আমিও ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ছেলে তো অঘরে ঘুমোচ্ছে। তা এখন 10:25 কি 23 হবে, 10:30 হবে, আমরা কানপুর সেন্ট্রালে পৌঁছে গেলাম। মানে আমাদের বেনারস যাওয়ার পথে 2 স্টেশনই পড়বে, কানপুর সেন্ট্রাল পড়বে আর পড়বে এলাহাবাদ পড়বে, তারপরে বেনারস। তো কানপুর সেন্ট্রালে পৌঁছে গেলাম, এখনও ব্রেকফাস্ট সার্ভ করেনি। তো কানপুর থেকে যারা কানপুরে নেমে যায় তারা নেমে যাচ্ছে, যারা ওঠার উঠবেন। ব্রেকফাস্ট দিয়েছে হচ্ছে 2 কাটলেট, ভেজ কাটলেট আর নর্মাল যেটা দেয় স্যান্ডউইচ একটা, তাছাড়া একটা ব্রেড দিয়েছে, বাটার দিয়েছে, তো ওই কেন দিয়েছে সকালবেলায় সবার সঙ্গে বুঝতে পারছি না, আর অমলেট এই হচ্ছে খাবারগুলো যদি নিয়ে নেবো, প্যাকিং করা রয়েছে তো সব, আর যদি পরে ওটা খাইয়ে দিই আমিও বেশি কিছু পাবো না, হাতে কাটলে খাবো, সকালবেলা ভালো লাগছে না। আসলে আমাদের একটা তো হয়ে গেছে, আমাদের আজকে গিয়ে হোটেলে সারাদিন ঘুমিয়ে রেস্ট নিলে তবে শরীরটা একটু ভালো। তো আমাদের নেক্সট স্টেশন প্রয়াগরাজে চলে এসেছে, এলাহাবাদকে এখন প্রয়াগরাজ বলে। তো চলে এসেছে 12:30 যে টাইমিং ছিল, টাইমিংয়েই না 1 মিনিট বোধ হয় লেটে ঢুকেছে এরকম হবে। তো চলে এসেছে, আমি তো আধা ঘুম আধা জাগা এই অবস্থায় যাচ্ছে করে। তো মনে হচ্ছে কখন স্টেশনটা আসবে, কখন ট্রেন থেকে নামবো, ভালো লাগছে না। আসলে আমাদের এত হেক্টিক জার্নি হয়ে গেছে, আমরা 18 তারিখে কলকাতা থেকে ফিরেছি, 19 তারিখে ওইখানে ওই স্টল ফুড স্টলের ব্যাপার ছিল, সারাদিন পরিশ্রম করে গেছে, তারপরেই এই জার্নিটা খুব হেক্টিক হয়ে গেল। প্রয়াগরাজের পর যেই ট্রেন স্টার্ট হয়ে গেছে, তারপরেই লাঞ্চ সার্ভ করে দিয়েছে। লাঞ্চ আমরা 2 লাঞ্চ নিয়েছি, 3 লাঞ্চ ছিল, কিন্তু আমি যেহেতু খাবো না তাই আর একটা নিলাম না, আমার শরীরটা একদম ভাল লাগছে না আর খাবো না। তা লাঞ্চে রাইস, ডাল, চিকেন, ননভেজ প্লেট যেহেতু, আলুর একটা শুকনো তরকারি, আচার, 2 পরোটা, দই যা দেয় দিয়েছে, তার সাথে হ্যান্ড স্যানিটাইজার আর সল্টের একটা ছোট প্যাকেট, আর দিয়েছে আমাদের ব্রেকফাস্টের পরে ফ্রুট জুস, চা, কফি সার্ভ করেছিল যে যেটা খাবে, আর এরপরে আইসক্রিমও দিয়েছিল। कृपया ट्रेन की पूरी तरह से रुकने के बाद ही सावधानी से उतरे। प्लीज रिमेंबर टू टेक ऑल योर बिलोंगिंग्स विद यू। गुड ओनली। कृपया अपना सारा सामान अपने साथ ले जाना न भूलें। Express from Lokmanya Tilak Terminus to Gorakhpur via Mau Hatli is arriving on platform number 3.
ভারানসি পৌঁছে গেছি। তো আমাদের হোটেল যেখানে বুক করা হয়েছে সেখানে অটো যাবে না, রিক্সা করেই যেতে হবে, কারণ অটো গেলেও অটো ছেড়ে আবার আমরা এখান থেকে রিক্সা রিক্সা করে যাব। তো এই রিক্সা হয়ে গেছে, রিক্সা করে যাব। চলো হোটেলে যাই, ভীষণ ক্লান্ত, আমি তো কিছু খাইও নি এখনো পর্যন্ত। তো বেনারসে যেটা দেখলাম, প্রচুর পুজো হচ্ছে, দুর্গাপুজো, বেশ বড় বড় প্যান্ডেল, প্রচুর মানে সারা শহরটা আলো দিয়ে সাজানো রয়েছে, লোকের প্রচণ্ড ভিড়, মার্কেটে ভিড় ভর্তি। তো আমরাও ফেলুদা, তোপসে আর লালমোহন বাবুর মতো রিক্সা করে কাশির পথে চলেছি হোটেলের দিকে। তো পরের ব্লগগুলোর জন্য শরীরটাকে সুস্থ করার দরকার, তো হোটেলে গিয়ে এবার আমাদের রেস্ট নিতে হবে সারা দিনটা। আজকে এখানে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।